আসসালামু আলাইকুম, আল মদিনা কাটিং টিভি থেকে আপনাদেরকে সুস্বাগতম। এখন একটি আমরা পাঞ্জাবির ব্যান্ড প্লেট পাইপিং করব। কিভাবে পাঞ্জাবির ব্যান্ড প্লেট পাইপিং করতে হয় এখন আমরা এই ব্যান্ড প্লেট পাইপিং করে দেখাবো আপনাকে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট করে ভিডিওর ভিতরে একটি লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এখন আমরা সেলাই করব। সর্বপ্রথম এই প্লেটের আমরা চারো সাইড কাপড়গুলা কাইটা ফালাইয়া দিছি। আমরা ব্যানের উপরের সাইডটা পাইপিং করবো, দেখা উপরে কাপড়টা কাইটা ফালাইয়া দিছি। এখন সর্বপ্রথম আমরা আপনার ব্যানটাই পাইপিং করব। ব্যানটা পাইপিং করার জন্য আমরা চিকুন করে পাইপিং ওরপ করে কাপড়গুলা কাটছি, এই যে দেখেন। এখন আমরা আপনার এটা হচ্ছে আপনার বাউ সাইড, এই বাউ সাইড দিয়ে আমরা এখন পাইপিং করব। আর দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নেবেন, এই যে দেখেন। এই যে আমি হাত দিয়ে কাপড়টাকে ঘুরিয়ে নিতে আসি। আপনার ঠিক চিকুন করে সেলাই দিবেন। তো আপনি দেখেন আমরা বাড়তি কাপড়টাকে এটা ফালাই দিলাম, এই যে দেখেন আমরা আপনার, এই দেখছেন চিকুন করে সেলাইটা করলাম। এখন আমাদের প্লেট পাইপিং করব আমরা, এই যে প্লেট, ঠিক প্লেট এরকমভাবে আমরা চিকুন করে পাইপিং করব। এখন আপনার বাড়তি কাপড়টাকে এটা ফালাই দিবেন। তো আপনার এই সাইডের জন্য আর একটা কাপড় ধরবেন। আপনি ঠিক এরকমই বাড়তি কাপড়টাকে এটা ফালাই দিবেন। তো এখন আপনার নিচে এখন আমরা নখ দিয়ে কাপড়গুলোকে ঘষে নিব, তো অথবা আপনারা আয়রন দিয়ে কাপড়গুলোকে সুন্দর করে ঘষে নিতে পারবেন। তো আমরা আপনার এই সাইডকে একটা চিকুন করে সিলিয়ে দিব। তো আপনার এখন বাড়তি কাপড়গুলোকে কেটে ফালাই দিব। তো আপনার নিচ থেকে আমরা একটা ভাঙ্গা সেলাই করব। তো আমরা এখন আপনার কাপড়টাকে বাড়তি কাপড়টাকে কেটে ফালাই দিব। তো আমরা এখন এই যে শেরওয়ানিটা আমাদের, এটা হচ্ছে আপনার পাকা শেরওয়ানি, এটা আমরা শেরওয়ানি আগে তৈরি করি। এই যে আমরা শেরওয়ানিটা আগে তৈরি করার জন্য আমরা শেরওয়ানিটাকে সেলাই দিব।
अपने सुई दिए आमरा एटाके उठिये दिब। तो एखन आमरा एई पाशे आरेकटा सेलाई करब। আপনার এখন আমরা আপনার এটাকে একটু আয়রন দিয়ে ভাঙতে হবে। এখন আমাদের আয়রনের কাজ এই যে দেখেন, আমাদের এই কাপড়টাকে আমরা একটু আয়রন দিয়ে ঢলা দিতে হবে। তো আমরা এখন আপনাদের ব্যান্ডা সেলাই করব। ব্যান্ডের জন্য আমরা ব্যান্ডের সেকেন্ড পার্টটাকে একটা ভাঙা দিয়ে সেলাই করে নিব। তো আপনার এখন আমাদের ব্যান্ডা বানাবো। ব্যান্ডা বানাইতে আসছি। তো আপনার ঠিক আপনার যেমনি ব্যান্ড সেলাই করেন এমনি ব্যান্ডটাকে সেলাই করবেন। তারপর ব্যান্ডের বাড়তি কাপড়গুলোকে কাইটা ফালাই দিব। তো আমরা ব্যান্ডটাকে উল্টে নিব। তো আপনার এটাকে সমান মাঝখানে একটা চিহ্ন দিব। আমাদের যতক্ষণে প্লেটটা লাগায় দেখাতে হবে, তাহলে আমাদের গুদামপট্টিটাকে শেরানি বানাতে হবে আগে। তো আপনার আমরা কি গুদাম পট্টিটাকে শেরানি বানিয়ে নিলাম। তো আপনার গুদাম পট্টিকে একটা সিলি দিয়ে নিলাম। তো আমরা এখন আপনার পাঞ্জাবির কারি কাটবো। আমরা আগে দেখেন আপনাদের এই পাঞ্জাবিটা আমাদের কান্ধে শোল্ডার সব কিছু লাগানো সিলানো পাঞ্জাবি। তাই আমরা আপনার আগে গাড়ি কাটবো, পরে আমরা প্লেট ফিটিং করব। যদি আপনি আগে গাড়ি কাটেন তাহলে আপনার প্লেট, যদি পরে ফিটিং করেন তাহলে আপনার পাঞ্জাবির প্লেটটা একুরেট হয়। তো আপনাদের যেভাবে ভালো লাগে এভাবে করবেন। তো আমাদের কাছে যেটা ভালো মনে হয় আমরা এই কাজটাই করি। তো যদি আপনারা আমাদের নিয়মে কাজ করেন তাহলে কাজ অনেক সুন্দর হবে। তো আপনি চিন্তা ভাবনা করে দেখেন, একটা কাজ বাংলা কাজ অথবা আপনার যেটাকে বলে পরিষ্কার কাজ, যে কাজটা আপনাদের কাছে ভালো মনে হবে আপনারা সেই কাজটাই করবেন।
তো কান্দে জয়েন দিয়ে আমাদের গাড়ি কাটা হয়, তো এটাই আমাদের কাছে ভালো মনে হয়। তো যার যেরকম শিক্ষা সে সেরকমই কাজ করে। এই যে দেখেন আমাদের এখন এই প্লেটের মাপে আমরা প্লেটটা কাটবো, এই যে এতটুকু আমাদের মাপ, সঠিক মাপ এতটুকু, আমরা এতটুকুই কাটবো ফাড়াটা সামনের এই যে। তারপর আমাদের প্রথম গুদাম পট্টিটা লাগাবো, এই যে দেখেন আমাদের সঠিক মাপ, এটার ভিতরে কোনো বাড়তি কোনো কাজ ভেজাল কাজ নাই। তো আপনার যেটা ভালো লাগে আপনাদের কাছে, তো আপনারা সেই নিয়মই কাজ করবেন। তো এখন আমাদের গুদাম পট্টি লাগালাম, এখন আমাদের পাইপিং করে প্লেটটা লাগাবো। দেখে আমাদের শেরওয়ানিটা এক মাপে আছে নাকি, এক মাপে যদি না থাকে তাহলে আপনার এক মাপে করে নেবেন। তো আপনার এখন আমাদের এই শেরওয়ানি প্লেটটা এই পাইপিনের উপরে আমরা সিলিদা দিব, তাহলে পাইপিনটা আপনার একুরেট বা চাপ মারা থাকলে পাইপিনটা দেখতে সুন্দর দেখা যাবে। তো আপনাদের প্লেট হচ্ছে সৌন্দর্য জিনিস, আমরা যখন প্লেটের কাজ করব খুব ধীরে ধীরে কাজ করব। তো যদি আপনি প্লেটের মাথায় কোনো সুতা বা কিছু বাইর হয়ে থাকে তাহলে আপনি নিডেল দিয়ে সুতাগুলো ভিতরে ঢুকিয়ে দিবেন। আমাদের প্লেটের ঠুড়িরা সিলিদ্ধ আছে আমাদের, যেটাকে আপনারা সুন্দর করে সিলি দিতে হয়, এটাকে আমরা খুব ধীরে ধীরে সিলি দিতে আসি। এই যে জায়গায় আমরা দুইটা সিলি দিয়ে দিব যা আপনার দেখতে একটা সৌন্দর্য মনে হয়। আমরা একটা টাক দিয়ে নিব, তো আমাদের টাক দেওয়া শেষ, এখন আমাদের ব্যান্ডটা লাগাবো। তো এখন আমরা আপনার ব্যান্ড লাগাবো, ব্যান্ড সমান মাঝখান থেকে আমরা ধরবো। তো আপনার শেরওয়ানি পর্যন্ত আপনি এটাকে একটা টাক দিয়েই রাখবেন। তারপর আপনার এই এই সাইড থেকে ধরবেন, আপনার এটাকে মিলিয়ে সিলে দিতে হবে যেন আপনার ছোট বড় না হয়। তো আমরা এখন এই ব্যানের ভিতরে ঢুকিয়ে কাপড়টাকে আমরা সিলে দিয়ে দিব। Thank you.
স্বপ্নের কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে সুন্দর করে সিল দিতে হবে। এটাকে মিলিয়ে দিতে হবে। আমাদের পাইপিং করা শেষ। যে দেখেন, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট করে ভিডিওর ভিতরে একটি লাইক দিবেন, আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।